cosa qui dentro non si chiude. Non vai, vai, vai. প্রত্যেক অতিথিদের হাতে অবশ্যই আপনারা তুলে দেবেন, কারণ কোন অতিথি কখন চলে যাবে আমরা সম্মানের সঙ্গে প্রত্যেকের হাতে তুলে দেবেন। যাদের নাম ঘোষণা করছি আসাদুল্লাহ খান্দার, পিতা ফুলকান আলী, দাঁড়িয়ে যাও, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, লাইন দিয়ে দাঁড়িয়ে যাও, তোমরা লাইন দিয়ে পাশাপাশি তোমরা পাশাপাশি তুলে দেবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, অঙ্গঙ্গা খান্দার গোসলের শূন্য, অর্থাৎ গোসল করতে গেছে শূন্য। তো গোসলের সময় কি কি করণীয় কাজ সেগুলো করে শোনাচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুই নম্বর দুটি হাতের কবজি পর্যন্ত ধোয়া, ভারি শরীরের মধ্যে এসেছে। তিন নম্বর লজ্জা স্থানকে ধুয়ে নেওয়া, ভারি শরীরের মধ্যে এসেছে। চার নম্বর শরীরের কোনো ভি জায়গায় নাপাক জিনিস নিয়ে গেলে সেখানে ভালো করে ধুয়ে নেওয়া, ভারি শরীরের মধ্যে এসেছে। ছ নম্বর, পাঁচ নম্বর রুজু করা, ভারি শরীরের মধ্যে এসেছে। ছ নম্বর মাথা থেকে পা পর্যন্ত পুরো শরীরে তিন মাস ধোয়া, ভারি শরীরের মধ্যে এসেছে। সাত নম্বর প্রথমে ডান দিক থেকে ধোয়া, নাসাইড শরীরের মধ্যে এসেছে। আট নম্বর যেখানে পানি পৌঁছাবে না সেখানে ভালো করে হাত দিয়ে বসে নেওয়া, বুহারি শরীরের মধ্যে এসেছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সিন্ধিয়া গাদন, তুমি স্টেজের ডান দিকে এসেছো। সিন্ধিয়া গাদন আমাদের ছাত্রী। শাহনওয়াজ খান্দার, পিতা জামশেদ আলী খান্দার, পড়াবে, পড়ে শোনাচ্ছে ওজুর শূন্য, ওজুর শূন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওজুর শূন্য। এক নম্বর নিয়ত করা, বুখারি শরীফের মধ্যে এসেছে। দুই নম্বর বিসমিল্লাহর সাথে ওজু করা, নিসাই শরীফের মধ্যে এসেছে। তিন নম্বর দু হাতে কবজি পর্যন্ত ধোয়া, বুখারি শরীফের মধ্যে এসেছে। চার নম্বর দাতন করা, বুখারি শরীফের মধ্যে এসেছে। পাঁচ নম্বর কুল্লি করা, বুখারি শরীফের মধ্যে এসেছে। ছ নম্বর নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, বুখারি শরীফের মধ্যে এসেছে। সাত নম্বর হাত ও পা খেলাল করা, তিরমিজি শরীফের মধ্যে এসেছে। আট নম্বর প্রত্যেকটা ওজন অংশ ভালো করে তিনবার ধোয়া, ইবনে মাজাহ শরীফের মধ্যে এসেছে। ন নম্বর মাথা মাসাজ করা, দশ নম্বর কান ও গর্দন মাসাজ করা, এগারো নম্বর একটা অজুর অংশ শুকনোর আগে অন্য অজুর অংশটাকে ধুয়ে নেওয়া, বারো নম্বর তত্ত্বের সঙ্গে অজু করা, তেরো নম্বর অজুর শেষে ধোয়া পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হেলাল আলী মোল্লা, পিতা সৌদ আলী মোল্লা, আপনাদের সম্মুখে শোনাবে তায়াম্মমের ফরজ। অজু যে ব্যক্তি করতে পারবে না, শরীর অসুস্থ আছে বা এমন জায়গায় গিয়েছে পানি নেই, পানি যদি পান করে নেয় অজু করতে পারবে না, বা অজু করলে পানি পান করতে পারবে না, এরকম অবস্থায় তায়াম্মম করা যায়। তো তায়াম্মমের মধ্যে তিনটি ফরজ আছে বলে শোনাচ্ছে হেলাল আলী মোল্লা, পিতা সৌদ আলী মোল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এক নম্বর নিয়ত করা, দু নম্বর পাক মাটিতে হাত মেরে মুখমণ্ডল মাসাজ করা, তিন নম্বর পাক মাটিতে হাত মেরে
হাতের কনুই সমেত মাসাহ করা। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ মাকসুদ্দিন, শেখ মাকসুদ্দিন শোনাবে ওজুর ফরজ। ওজু করতে গেলে কয়টি জিনিস ফরজ, কোন কোন অঙ্গ ধোয়া জরুরি, তো সেটা পড়ে শোনাচ্ছে শেখ মাকসুদ্দিন, পিতা শেখ রিয়াজ উদ্দিন ফটক করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওজুর ফরজ মোট চারটি, এক নম্বর মন্ডল উল্টো করা, দুই নম্বর দুই হাতের কনুই সহজ উল্টো করা, তিন নম্বর চার আগে একবার মাথা মুসাফ করা, চার নম্বর দুই পায়ের গোয়ালি সহজ উল্টো করা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছেন। আসাদুল্লাহ ভান্ডার, পিতা ফোরকান আলী ভান্ডার। আচ্ছা, তার আগে ফাইজানা খাতুন, পিতা শেখ আনোয়ার আলী। তিরমিজি শরীফের মধ্যে এসেছে সাত নম্বর, তিন আঙুল দিয়ে খাওয়া, আট নম্বর যদি কোনো লোকমা পড়ে যায় তবে তা তুলে পরিষ্কার করে খাওয়া। মুসলিম শরীফের মধ্যে এসেছে ন নম্বর পাত্র আঙুল চেড়ে পরিষ্কার করে খাওয়া, দশ নম্বর হেলাম দিয়ে না খাওয়া, এগারো নম্বর খাদ্যবস্তুর কোনো রকম দোষ ত্রুটি না ধরা, বারো নম্বর অত্যাধিক গরম খাদ্য না খাওয়া, তেরো নম্বর খাওয়ার পর দোয়া পড়া, চোদ্দ নম্বর খাওয়ার পর হাত ধোয়া এবং কুল্লি করা। মাশাআল্লাহ, খুব সুন্দর শুনিয়েছে। তারপরে আছে শেখ রেহান, শেখ রেহান চলে এসো, যাও। শেখ রেহান, জুম্মার নামাজের জন্য কি কি জরুরি? ভাই হাসান ভান্ডার, আপনাকে অনেকক্ষণ ধরে দেখছি, এটা খুব দুঃখের বিষয় আপনি এখানে আসেননি, তাই আমাদের মঞ্চ থেকে আমরা অনুরোধ করছি হাসান ভান্ডার আপনি একটু সামনের দিকে আসবেন এবং ভিতরে যে অতিথিদের চেয়ার আছে এখানে এসে একটু বসে যাবেন। হাসান ভান্ডার একটু আগে রেহান, নেহান।